নমস্কার, ট্রাভেল উইক বাজারের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আমরা নিয়ে আসছি ভ্রমণ সংক্রান্ত এমন কিছু খবরাখবর যা আপনাকে শুধু আনন্দই দেবে না, দেশ বিদেশের বহু রহস্যমূলক স্থান, স্থাপত্য, সংস্কৃতি, লোকাচার সম্পর্কে জ্ঞান সমৃদ্ধ করবে। আমাদের সঙ্গে থাকতে হলে ইউটিউবে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সদস্য হয়ে যান। এই চ্যানেলের সমৃদ্ধিতে আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। আজ আমাদের বিষয় এমন এক জায়গাকে নিয়ে যা বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারতে রয়েছে, অথচ সেই জায়গাটি রয়েছে সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে। জ্ঞানগঞ্জ হিমালয়ের কোলে এমন একটি গ্রাম বা শহর যেখানে সাধারণ মানুষ এখনো পৌঁছতে পারেনি। প্রবাদ রয়েছে, তিব্বত থেকে পশ্চিম প্রান্তে 16 কিলোমিটার দূরে কোনো এক স্থানে রয়েছে এই জ্ঞানগঞ্জ মঠ। কিংবদন্তি রয়েছে, একমাত্র সিদ্ধপুরুষরাই সেই স্থানে পৌঁছতে পারেন, সাধারণ মানুষ কোনোভাবেই পৌঁছতে পারেন না। ভারতের উত্তরে হিমালয় পর্বতমালা, দুর্গম অভেদ্য পথ। বহু মানুষ এই পর্বতমালার বেশ কয়েকটি শৃঙ্গ জয় করেছেন, অনেকে মারাও গিয়েছেন। হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট জয় হলেও তার থেকে কম উচ্চতার বহু শৃঙ্গ এখনো মানুষের ধরা ছোঁয়ার বাইরে। ঠিক তেমনই জ্ঞানগঞ্জ। সিদ্ধপুরুষদের মতে হিমালয় পর্বতের কোলেই রয়েছে সেই সিদ্ধাশ্রম, যেখানে পৌঁছতে গেলে মানুষকে শুধু কঠোর পরিশ্রম করলেই হয় না, তার আত্মিক চেতনাকে নিয়ে যেতে হয় পরমেশ্বরের কাছে, তবেই মেলে সেই গঞ্জে প্রবেশ করার দ্বার। সাংগ্রিলা, সম্ভালা বা জ্ঞানগঞ্জ, এই তিনটি নামেই পরিচিত হিমালয়ের কোলে রহস্য মোড়া এই মঠের কথা। হিন্দু, তিব্বতি বা জৈন প্রত্যেক ধর্মেই এই জ্ঞানগঞ্জের মঠের কথা বলা রয়েছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, হিমালয় গর্ভে বহু খোঁজ চালিয়েও এমন কোনো মঠের খোঁজ মেলেনি, এমনকি স্যাটেলাইট ইমেজেও তার সন্ধান মেলেনি। কথিত আছে, সিদ্ধপুরুষ যারা তারাই এখানে এসে অমর হয়ে যান, জন্ম জন্মান্তরের কালচক্রের বাধা থেকে তিনি মুক্তি পান। বিজ্ঞানের নজরে দেখলে হিমালয়ের গর্ভে থাকা এই জ্ঞানগঞ্জের কথা স্রেফ কল্পলোকের গল্প কথা ছাড়া আর কিছুই নয়। বলা বাহুল্য, আস্থা বিশ্বাসের জোরেই বহু মানুষ পরমেশ্বরের দেখা পান। তাদের অবশ্য প্রমাণ করার দায় থাকে না, কিন্তু বিজ্ঞান প্রমাণ চায়। এখানেই প্রশ্ন ওঠে, বিশ্ব সৃষ্টির সমস্ত রহস্যের উত্তর কি আধুনিক বিজ্ঞানের কাছে রয়েছে? হয়তো না, তাই হয়তো এখনো অমর হয়ে রয়েছে দর্শন, তারই সূত্র হয়তো পথ দেখায় বিজ্ঞানকে। আমাদের চ্যানেল কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে এই খবর, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি।